তো আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আমি আমার গার্ডেনে দেখাবো গার্ডেনের মধ্যে বাড়ির যে আমি ফ্লাওয়ার গার্ডেন করছি সেটা কয়েকদিন আগে আমি গাছগুলো লাগাইছি এখন গাছগুলোতে ফুল চলে আসছে এত তাড়াতাড়ি মানে গাছগুলো এত তাড়াতাড়ি যে বড় হয়ে গেলো মানে নিজেরই অবাক লাগে তো আমি সেই গাছগুলা এখন দেখাই সবাইকে তো আগেই দেখাইছিলাম যে এখানে হলো ফার্স্ট ফুল আসছে সেটা আমি আগেই ভিডিওতে দেখাইছি তো এটারই পাশে দুইটা ফুল চলে আসে ক্যারেনডোলা গাছে ক্যারেন্ডোলার এইখানেও ফুল চলে আসছে এটাও ফুল চলে আসছে এখানেও ফুল চলে আসছে সবগুলো করি তো সবগুলোই চলে আসছে আর ফুল এখানেও যেমন ফুল ফুটছে এটাও ফুল ফুটছে এখানে একটা ফুল ফুটছে ক্যারেন্ডোলার আর তার সঙ্গে প্যাঞ্জিয়া প্যাঞ্জিয়াও ফুল ফুটছে এখানে একটা ফুল ফুটছে এই গাছে দুইটা ফুল ফুটছে গাছগুলো এখনো ছোট যদিও কিন্তু এগুলা এইখানে গোটাটা এই যে এখানেও একটা ছোট ফুল আছে এই জায়গাটা গোটাটা প্যাঞ্জিয়াতে ভরা আছে আর প্রচুর ঘন করেই লাগাইছি আর প্যাঞ্জিয়া গাছ হলো আস্তে আস্তে অনেক বড় হবে বড় হবে ঝাপে ফুল ছোট থেকেই হয় প্যাঞ্জিয়া হলো ছোটো থেকেই ফুল হয় কিন্তু ফুলের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে যত গাছ বড়ো হবে তত ঝাপড়াবে তত ফুল বেশি হবে কিন্তু ফুল ছোট থেকে গাছ যখন ছোটো থাকবে তখন থেকেই ফুল হয় তো এইখানে প্যাঞ্জিয়া গোটাটা আর কিছুদিন পরে একদম প্যাঞ্জিয়ায় শুধু ভরে যাবে আর একদম ফুলগুলো এমন লাগে যে মনে হচ্ছে যে গাছের মধ্যে প্রজাপতি বসে আছে তো এখানে যখন ভরা থাকবে তখন দেখতে খুবই সুন্দর লাগবে আর সামনে ওইখানে দেখাচ্ছে এই ফুলটার নামটা ভুলে গেছি যে কি বলে এত সুন্দর কালার এত ছোট গাছে এত সুন্দর ফুলটা হয়েছে মানে কি বলবো দেখে আর একটা আছে এখনো না এখানে ফোটে হোয়াইট কালার হবে হোয়াইটের আর এখানে গোলাপটা যে মরে যাচ্ছে এটা কাটে দিতে হবে কারণ না কাটলে নিচের থেকে আর করি হবে না আর জ্বালাচ্ছে অনেক ডাল তার সঙ্গে এইদিকেও পপি ফুল ফুটছে আর তার আগে পপি ফুলের আগে দেখাই আমার গাদা গাছগুলা এত বড় বড় হয়ে গেছে কয়েকদিনে আহ চলে আসে অনেকগুলা গাছ ওই পাশে আছে সেগুলো আমি দেখাচ্ছি অনেক একদম বড় বড় অনেক বড় বড় হয়ে গেছে গাছগুলো আর তার সঙ্গে এই যে দোপাটি গাছটা একদম লাল টকটকা দোপাটি খুবই সুন্দর আর এই যে এখানে আমার দুইটা পপি এখানে রেড কালার এটা পরে ফুটছে আর এখানে হোয়াইট হোয়াইটের সঙ্গে রেড স্পট এটা জল দিতে হবে দুদিন থেকে জল দিচ্ছি না এখানে একদম শুকাই গেছে একদম শুকাই গেছে আর এদিকে বস্তাতে আছে এই দিকে তাতে বস্তাতে আছে চন্দ্রমল্লিকা কি কি কালার সেটা আমি জানি না বলতে পারে না দোকানদারও বলতে পারে না আর এই গাছটার আমি নাম ঠিক জানি না এটারও ফুল কালকে ফুটবে কালকে এটারও ফুল ফুটবে কালকে কি এটা ফুল ফুটে গেছে আমি তো দেখি নাই এরকমই ফুল উপরের আগে ফুটছে নিচেরটা এখনো ফুটে না আর উপরের টাগেই ফুল ফুটছে এই গাছটার নামটা আমি ঠিক বলতে পারলাম না একদমই ছোট গাছের ফুল আর এই দিকে এই যে এখানে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের গোলাপ এটা আর তার সঙ্গে এই এই গাছগুলোর আমি নাম ঠিক জানি না এগুলোরও করি আছে এই যে করি এগুলোর করি চলে আসে নাম জানি না আর এটারও নাম জানি না এটা ফুলটা শুকাই গেছে রেড কালারের ফুল ছিল এটা আর এইখানে যে পিঙ্ক কালারের ফুল এত সুন্দর লাগে ফুলগুলা কি বলবো মানে এত ছোট গাছে একদম ফুল আর এখানে ফুল অনেকগুলো ছিল সেগুলো শুকাই গেছে আর এগুলো এখন ফুটতেছে কুড়ি থেকে আর এখানে তো ফুটলো আর এই দিকটা তো আমি গোটাটা লাগাইছি কসমস এখান থেকে এতটা পর্যন্ত কসমস আছে এইদিকে দশটার মতো আছে পরশে অ্যাস্টার অ্যাস্টার আছে আর এখানে কয়েকটা গাঁদা ফুল আছে আর ওইটা তো লাগাইছি আমি ওই ওই কর্নারে দশটার মতো আছে স্যালভিয়া আছে পরে আছে জিনিয়া ওগুলো যখন গাছ বড় হবে রিসেন্ট লাগাইছি একদম মানে তিন চার দিন হলো তারপরে যেটা লাগাইছি সেটা আমি ভুলে গেছি কি আছে তারপরে কয়টা গাঁদা ফুল আছে আর তারপরে কয়টা কসমাস আছে যখন ফুটবে তখন আমি দেখাবো আর এই যে এইখানে গাঁদা গাছের এই যে কড়ি দেখাই এই যে কড়ি কয়েকদিনেই কুড়ি চলে আসছে এখানে আছে এই যে এটাই আছে এগুলো আমি একবারও ছিঁড়ি নাই কারণ ছিঁড়ি নাই কারণ কি গাছগুলো ছোট থেকে ঝাঁপড়াচ্ছে প্রচুর যেহেতু আর করে ছিঁড়ে লাভ কি তো ফুল আর এই যে পপি লাগানো হচ্ছে এখানে একটা পপি এখনো ফোটে নাই কারণ আমি আগে করি ছিঁড়ে দিছিলাম আর এই যে কুড়িগুলা এগুলো ফুটবে কয়েকদিন পরেই আর এখানে এই যে গোলাপটা শুকাই গেছে এটাকেও আমি ছিঁড়ে দিব এখনই ছিঁড়ে দিই ছিঁড়ে দিলাম কারণ গোলাপ গাছে থাকলে গাছ বড় হবে না ঠিক মতো এই ছিল আজকে আমার হলো গার্ডেন ফুল গার্ডেন আর ওই দিক আমার ছাদে ওপর দিয়েও লাগাবো এই কালকে আমাকে হলো যার কাছ থেকে আমি আনি তাকে ফোন করে দিতে হবে কালকে ফোন করে দেব তো সে নিয়ে আসবে আর ওইখানে পটসে ওপরে দিয়ে দিব ওই পেছন দিয়ে সব দিক দিয়ে গোটা জায়গাটা মানে যতটা আছে এই পাশ থেকে একদম এই পাশ পর্যন্ত গোটা জায়গাটা পটস নিয়ে আসবো পটসে দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও আবার দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময়ের জন্য টাটা বাই